ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগের ফেসবুক অ্যাকাউন্টের অবিকল ফেক ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে বহু ব্যক্তির কাছে অর্থ সাহায্য চাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরে। আমাকে এই ইসলামপুর যে এইচএস আছে সপ্তর্ষি নাগ স্যার, ওনার অ্যাকাউন্ট থেকে আমাকে মানে ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসছে, আমাকে 6,000 টাকা পাঠান, আমি আপনাকে 2 ঘন্টার মধ্যে দিয়ে দেবো, আমার কোনো বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, এমার্জেন্সি লাগে। আচ্ছা, আমাকে তখন ডাউট হয়েছে যে এটা ফেক অ্যাকাউন্ট। তারপরে আমি ওনাকে বলেছি যে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে, আমি আপনাকে একটু করে দিচ্ছি, ওর মধ্যে আমি স্ক্রিনশট নিয়ে সবাইকে আমি পাঠিয়েছি, আর আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে মানে শেয়ার করে দিচ্ছি, এরকম কথা মঙ্গলবার ইসলামপুরের এক যুবক জাভেদ রেজারের কাছে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধুত্ব গ্রহণের অনুরোধ আসে। এরপরেই জাভেদ রেজা তা গ্রহণ করেন। তারপর থেকেই তার সঙ্গে মেসেঞ্জারে কথা শুরু হয়। কিছুক্ষণ বার্তালাপের পর ওই ফেক অ্যাকাউন্টধারী জানান, তার বন্ধু দুর্ঘটনায় পড়েছে, চিকিৎসার জন্য তৎক্ষণাৎ তার টাকার প্রয়োজন, কারণ তার ব্যক্তিগত অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না। এরপরেই জাভেদ রেজা বুঝতে পারেন সেটি একটি ফেক অ্যাকাউন্ট এবং তিনি ওই ব্যক্তিকে টাকা পাঠানো থেকে বিরত থাকেন। সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনা তুলে ধরেন। এই ঘটনা জেরেই তীব্র চাঞ্চল্য শুরু হয় ইসলামপুর মহকুমা জুড়ে। এরা ফেক অ্যাকাউন্ট খুলে এরকম কালকে থেকে করছে, আজকে সকালে নজরে আসায় ফেসবুকে সেটাকে অভিযোগ করা হয়, তার ভিত্তিতে সেই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়ে সাধারণ মানুষের খুব সচেতনতা প্রয়োজন। ইদানিংকালে এই সমস্ত হ্যাকিং বা ফেক অ্যাকাউন্ট খুলে এই সমস্ত প্রতারণা চারদিকেই দেখা যাচ্ছে। সবার আগে মানুষের সচেতনতাটা প্রয়োজন। এবং এছাড়াও আমি আমার তরফ থেকে পুলিশ কোয়াজকেই জানাবো, কিন্তু প্রত্যেককে বলবো যে এই ধরনের শুধু আমার না, বিভিন্ন অনেকের অন্য অনেকের নামে এরকম ঘটনা চলছে। এমনকি একটু সাবধানে থাকা এবং নিজের অ্যাকাউন্টটাকে একটু প্রোটেক্ট করা, পাসওয়ার্ড চেঞ্জ করা, কন্টিনিউয়াসলি যেন করা। এ বিষয়ে মহকুমার শাসককে ফোন করা হলে তিনি জানান তার মূল অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি, বরং সেই অ্যাকাউন্টের অবিকল একটি ফেক অ্যাকাউন্ট বানানো হয়েছে। বিষয়টি তিনি ইতিমধ্যেই তার ফেসবুক কর্তৃপক্ষ সাইবার ক্রাইম বিভাগকে জানিয়েছেন। ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটিকেই ডিলিট করেছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইম নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। কিন্তু মহকুমা শাসকের মতন একজন উচ্চপদস্থ এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নামে ফেক প্রোফাইল খোলায় রীতিমতো আতঙ্কিত ইসলামপুর মহকুমার জনগণ।